আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাত আলমালা সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে বড় আলেম দেখা অথবা বুজুর্গ লোক দেখা অথবা স্বপ্নে কোনো আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখলে কি হয় তো স্বপ্নে হুজুর দেখা বা বুজুর্গ আলেমদেরকে দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আপনারা অনেকে প্রশ্ন করেছেন আর এই স্বপ্নটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নে বড় কোনো আলেম বুজুর্গ লোক দেখি আল্লাহ তালা আপনাকে কোনো বিষয়ে সুসংবাদ বা কোনো কোনো বার্তা দিতে চান তো সম্মানিত দর্শক কেমন আলেম দেখলে কোন বুজুর্গকে দেখলে কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে অর্থাৎ মৌখিক বানওয়ার মন কোনো কথা নয় সরাসরি কিতাব থেকে আলোচনা করব আলোচনা করবো বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম আল্লামা ইমাম মহম্মদ সিরিন রহমতুল্লাহ সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর ইয়া থেকে সুতরাং ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলেই প্রমাণ সহকারী পেয়ে যান তো সমানিত দর্শক স্বপ্নে আলেম বুজুর্গ দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাবো সরাসরি কিতাবের পাতায় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা ভার্সন থেকে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নে আলেম দেখা অর্থাৎ স্বপ্নে আলেম লোক বা বুজুর্গ ব্যক্তি হুজুর মানুষ দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে এই সম্পর্কে এখানে রয়েছে অজ্ঞ ব্যক্তি আলেম বা ফকি হতে দেখা মানুষ তাকে হাসি মজাক করে তিরস্কার করবে অর্থাৎ স্বপ্নে যদি কোনো সাধারণ মানুষ মূর্খ বা অজ্ঞ ব্যক্তি স্বপ্নে দেখলো যে সে আলেম হয়ে গিয়েছে অথবা সে ফকি হয়ে গিয়েছে সে বড় আলেম তার বড় গায়ে বড় যুব্বা এবং সে মোট কথা বড় আলেম হয়ে গিয়েছে এই স্বপ্ন যদি কোনো সাধারণ মানুষ মূর্খ ব্যক্তি দেখে তাহলে তার জন্য এই স্বপ্নের ব্যাখ্যা হলে ব্যাখ্যা হবে সে মানুষের মধ্যে এমন কোনো কাজ করবে যার কারণে মানুষের মধ্যে সে হাসি মজাক হিসেবে পরিগণিত হবে মানুষ তাকে হাসি মজাক করবে তাকে নিয়ে এবং তিরস্কার করবে সে মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে পড়তে পারে এখানে রয়েছে আলেম ফকিহ দেখলে এলেম আরও বৃদ্ধি পাবে অর্থাৎ কোনো আলেম ব্যক্তি বা কোনো ফকিহ ব্যক্তি কোনো বড়ো আলেম ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে আলেম হয়ে গিয়েছে বা বড়ো আলেম বুজুর্গ হয়ে গিয়েছে এই স্বপ্ন যদি দেখে কোনো আলেম ব্যক্তি তাহলে বুঝতে হবে তার এলেম আরও বৃদ্ধি পাবে আল্লাহতালা তার এলেমের মধ্যে আরও বেশি বরকদ্যান করবেন তার এলেম আল্লাহতালা বাড়িয়ে দেবেন এখানে রয়েছে আর কাজই চিকিৎসক ব্যক্তির বা আলেম জীবিত বা মৃতকে কোনো বিপজ্জনক স্থান অতিক্রম করতে দেখা ওই স্থানের লোকজন শান্তি পাবে বাদশাহের ন্যায় বিচারক হবে অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে কোনো কাজী ব্যক্তি অথবা চিকিৎসক ব্যক্তি কাজী মানে বিচারক যে জজ অথবা মেরিস্টার বা বিচার চিকিৎসক ব্যক্তি ডাক্তার ব্যক্তিকে দেখলো অথবা কোন আলেম ব্যক্তিকে দেখলো জীবিত আলেম ব্যক্তি অথবা কোন মৃত আলেম ব্যক্তি হয়তো সেই আলেম এখনও জীবিত আছে তাকে স্বপ্নে দেখলো অথবা যেই আলেম মারা গিয়েছে তাকে স্বপ্নে দেখলো এদেরকে স্বপ্নে দেখে দেখলো যে কোনো বিপজ্জনক স্থান তারা অতিক্রম করছে ওই বিচারক ব্যক্তি চিকিৎসক ব্যক্তি বা আলেম জীবিত মৃত ব্যক্তি কোনো বিপজ্জনক স্থান অতিক্রম করছে কোনো বিপজ্জনক স্থান দিয়ে যাচ্ছে অথবা কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তারা অতিক্রম করছে যাচ্ছে এই অবস্থা যদি স্বপ্নের মধ্যে দেখে তাহলে বুঝতে হবে ওই এলাকার লোকজন শান্তি পাবে অর্থাৎ ওই এলাকার লোকজন সুস্থ শান্তিভাবে জীবনযাপন করতে পারবে এবং ওই এলাকার বাদশাহ ন্যায় বিচারক হবে ইনসাফগার হবে সুতরাং এটি একটি উত্তম স্বপ্ন এখানে রয়েছে হজরত ইসমাইল আশাস রহমতুল্লা আলী বলেছেন লোকদেরকে ইলিম শিক্ষাদান করতে দেখা যদিও সে আলেম নয় মানুষ তার নিকট থেকে পলায়ন করবে আর আলেম হলে ইজ্জত ও সম্মান লাভ করবে প্রিয় দর্শক ভালোভাবে বুঝুন হজরত ইসমাইল আশাস রহমতুল্লাহ অনেক বড় স্বপ্নের ব্যাখ্যা বিচারক ছিলেন বড় বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মানুষকে ইলিম শিক্ষা দিচ্ছে মানুষকে কোরআন শিখাচ্ছে হাদিস শেখাচ্ছে অথবা ইলিমের দর্শ দিচ্ছে এই স্বপ্ন যদি কোনো সাধারণ মানুষ দেখে আলেম নয় এমন ব্যক্তি যদি দেখে তাহলে বুঝতে হবে সে এমন কোনো কাজ করবে যার কারণে মানুষ তার থেকে পলায়ন করবে মানুষ তাকে মহব্বত করবে না ভালোবাসবে না আর যদি এই স্বপ্নটি কোনো আলেম ব্যক্তি দেখে যে স্বপ্নে দেখে আলেম ব্যক্তির স্বপ্ন দেখলো যে সে আলেম ব্যক্তি এবং সে মানুষকে এলিম শেখাচ্ছে এই স্বপ্ন কোনো আলেম দেখলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান লাভ হবে আল্লাহ সম্মান মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিবেন এখানে রয়েছে কোনো কিছুর বিনিময়ে এলিম শিক্ষা দান করতে দেখা ঘুষ খাবে অর্থাৎ স্বপ্নে দেখলো যে সে মানুষকে এলিম শিখাচ্ছে কিন্তু সাথে সাথে মানুষ থেকে টাকা নিচ্ছে অথবা কোনো বিনিময় নিচ্ছে এই স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে সে ঘুষের মতো জঘন্য অন্যায়ের সাথে জড়িত হবে মানুষ থেকে ঘুষ খাবে অথবা অন্যায়ভাবে মাল আত্মসাত করবে এখানে রয়েছে হজরত জাফর সাদেক রহমাতুল্লাহ বলেছেন আলেম স্বপ্নে দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে জাফর সাদেক রহমতুল্লাই বড় বড় আলেম ছিলেন অনেক বড় মহাদ্দেশ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো আলেম ব্যক্তিকে দেখে কেউ যদি স্বপ্নে দেখলো যে কোনো বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নে দেখলো বা আলেম ব্যক্তি অথবা কোনো হুজুরকে স্বপ্নে দেখলে এর চারটি ব্যাখ্যা হয়ে থাকে চারটির মধ্যে থেকে কোনো একটি ব্যাখ্যা হবে যথা এক সম্পদ লাভ অর্থাৎ স্বপ্নে আলেম দেখলে বুঝতে হবে আপনি সম্পদ লাভ করবেন আল্লাহ আপনাকে প্রচুর সম্পদ দান করবেন আপনি ধনী হতে পারবেন দুই কাজই অর্থাৎ বিচারক হতে পারবে স্বপ্নে আলেম দেখলে বুঝতে হবে আপনি কোনো বিচার কার্যে লিপ্ত হবেন বিচারক হতে পারবেন তিন চিকিৎসক অর্থাৎ স্বপ্নে আলেম দেখলে বুঝতে হবে আপনি ডাক্তার অথবা চিকিৎসার কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন এবং চার নম্বর ব্যাখ্যা হল খতিব অর্থাৎ স্বপ্নে আলেম দেখলে বুঝতে হবে আপনি খতিব হতে পারবেন বক্তা হতে পারবেন বা কোনো নেতা বক্তৃতা দানকারী হতে পারবেন প্রিয় দর্শক এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা দেখে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন দিন আল্লাহ তাল স্বপ্নে আলেম বুজুর্গ ব্যক্তিদেরকে দেখার ভালো ব্যাখ্যাগুলো আমাদেরকে দান করুন